হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ জল রং। সো আজকে আপনাদের দেখাবো কীভাবে নার্সারিতে মাটি মিশ্রণ করতে হয়। সো অনেকেই জানেন যে টবে গাছ লাগানোর পর গাছটা মারা যায়, বেশিরভাগই মাটির কারণে হয়। তো মাটিটা কীরকম হতে হবে দেখাচ্ছি। মাটিটা হতে হবে, 1 বালতি বালি মাটি নেবেন, মানে বালি মাটি মিক্স করা নেবেন, যেটা এবং হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যায় এরকম। বেশি বালিও না, বেশি মাটিও না, শুধু মাটির পরিমাণটা বেশি থাকলে অল্প কিছু বালি মিশিয়ে নিতে হবে। সো বালি মাটি মিক্স করার পর আপনাকে যেটা করতে হবে, 1 বালতি বালি মাটিতে সেটার সাথে 1/2 বালতি গোবর সার বা মুরগির বিষটা, যেটা 2-3 মাস কমপক্ষে পচানো, বা 1 বছর হলে সব থেকে বেশি ভালো হয়। 1 বছর পচা গোবর 1 বছরের পুরনো হলে সব থেকে ভালো হয়। সো তারপরে দিতে হবে 1 বালতি মাটি, 1/2 বালতি গোবর সার ও সাথে 2 মুঠ ডিএপি দেশি সার, যেটা দিতে হবে ডিএপি বাংলাদেশি সার, সেটা দিলে খুবই ভালো হবে। বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে ডিএপি সার দিবেন 2 মুঠ, আর কোনো কিছু লাগবে না। এটাই হলো সংমিশ্রণ। সংমিশ্রণ করার পরে এইভাবে মাটির উপরে লেয়ার করার পরে সেটা টবে লাগানোর আগে মিক্স করে নেবেন। মিক্স করে নিলে সব থেকে ভালো হয় হাত দিয়ে বা কোনো কিছু ইউজ করে। সো দেখতে পাচ্ছেন এই যে ফলাফল এই মাটির, এখানে প্রত্যেকটা গাছের মধ্যেই একই মাটি ইউজ করা হয়েছে। এমনকি ফুল গাছের ক্ষেত্রেও দেখেছি এই প্রত্যেকটা টবে 1 বালতি যেই মিশ্রণটা বললাম সেটাই ইউজ করা হয়। এটা নার্সারি থেকে সরাসরি আমি তথ্য সংগ্রহ করে আপনাকে জানাচ্ছি, যার কারণে আপনার ভুল হওয়ার কোনো চান্স নেই। সো এইভাবে যদি মাটিটা মিশ্রণ করেন তাহলে অবশ্যই আপনার অল্প খরচের মধ্যেই খুব সুন্দর করে মাটিটা মিশ্রণ করতে পারবেন। অত রকম সার লাগে না, শুধু ডিএপি সার বেশিটা হলে ভালো হয়, বা যে কোনোটা 2 মুঠ। আর 1 বালতি বালি মাটি মিক্স করা মাটি এবং 1/2 বালতি গোবর সার। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মাটিটা মিশ্রণ করতে হয়। এখন থেকে আপনার গাছ সুন্দর হোক সেই সফলতা কামনা করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।